এটাতে ম্যাডাম আরও সুবিধা হচ্ছে যে ব্লাড ডোনেট যারা করতে চায় তারা নিজেকে রেজিস্টার করতে পারবে আবার যারা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করছে ইউথ ক্লাব অথবা পুলিশ থেকে নানারকম সময় হয় তারা দেখতে পারবে যে ওনার এলাকাতে ব্লাড অ্যাভেলেবিলিটি কত আছে যেখানে কমবে সেটা করতে পারবে এটা অ্যাক্সিডেন্ট যদি হয় অথবা এই ধরনের কোনো এমার্জেন্সি হয় ম্যাডাম সঙ্গে সঙ্গে এখান থেকে জিআইএস প্ল্যাটফর্ম আছে বোঝা যাবে যে নিয়ারেস্ট এরিয়াতে কোথায় আমার ব্লাড অ্যাভেলেবল আছে যেটা জেলার সীমানা ছাড়িয়ে অন্য জেলা হতে পারে যেটা সাধারণভাবে জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে সেটাও জানা যাবে ম্যাডাম কাজে এটা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান আছে আজকে আপনি উদ্বোধন করলে সঙ্গে সঙ্গে এটা জীবনশক্তি ডট অনলাইন মাননীয় মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন এটাতেই অ্যাভেলেবল থাকবে ইনফরমেশান অনেক সময় কি লোক ব্লাড খুঁজে বেড়ায় কিন্তু পায় না আবার অনেক সময় হয়তো এমন কিছু রেয়ার গ্রুপ আছে কিছুমাত্র লোকের আছে সেটা হট করে প্রয়োজন পড়লো সেও সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারে যে আমি এটা দিতে পারি সুতরাং এই যে একটা ব্লাড ব্যাংকের যে জীবনশক্তি অ্যাপটা হচ্ছে এর ফলে কোথায় কোন ব্লাডটা অ্যাভেলেবেল আছে কার কাছে অ্যাভেলেবেল আছে সেটা এই অ্যাপের মাধ্যমে জানা যাবে ঠিক আছে সুতরাং এটাকে আপনারা কাজে লাগাতে পারেন যে কোনো এমার্জেন্সিতে এবং এটা নিয়ে আমার মনে হয় একটুখানি তোমরা অ্যাডও করে দেবে যাতে টিভি টিভিতে লোকে হ্যাঁ হ্যাঁ দেখতে পারে হ্যাঁ ঠিক আছে আমি সিএসকে বলব মিটিংটা শুরু করতে আচ্ছা আমরা আজকে প্রথমে আমাদের প্রকিউরমেন্ট নিয়ে আলোচনা করব ডিএম তুমি বলো কি অবস্থা নমস্কার ম্যাডাম আমাদের ম্যাডাম এখানে ষোলোটা সিপিসি আছে এখন ম্যাডাম আমাদের প্রায় কাল পর্যন্ত ম্যাম থার্টি ফাইভ হাজার মেট্রিক টন প্যাডি কেনা হয়ে গেছে ম্যাডাম আমাদের ম্যাডাম যেভাবে পাঁচ তারিখে ধান দিন চেক নিন ম্যাম সেটা চালু হয়ে গেছে প্রত্যেক সিপিসিতেই এখন ম্যাডাম আরেকটা ইনস্ট্রাকশন ফুড দফতর থেকে এসেছিলো কি ওখানে একটা তিনটে নম্বর থাকবে এসসিএফএস বিডিও হেল্পলাইন নম্বর যদি কারো অভিযোগ হয় তাহলে ম্যাডাম ওটা প্রত্যেক সিপিসিতে লাগানো হয়ে গেছে আজ পর্যন্ত ম্যাডাম তিন দিনের যে চেক ধান দিন চালু হলো সেটা ম্যাডাম ইসিএসসি ব্যানফেড এবং সিপিসি নিয়ে প্রায় সাড়ে আটশো থেকে বেশি চেক হয়ে গেছে এবং আজকে কন্টিনিউ করছে এটা আমরা ম্যাডাম দু তিনটে সিপিসিতে অলরেডি এই যে ধান দিন যেটা চালু হয়েছে ম্যাম মানে মিডল ম্যানরা যাতে আর কি চাষীদের ঠকাতে না পারে ম্যাম এবং এটা ভিডিওদের নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে তো যদি কারো কোনো কমপ্লেইন থাকে তাহলে কিন্তু পাবলিক ফোন করে সেখানে জানাতে পারে যে আমাকে এই লোকটা হ্যারাস করছে এটা পাবলিক রিয়াকশন কি আছে যারা আছে আছে এলাকায় পাবলিক কি চাষিরা উপকৃত হচ্ছেন অনেকেই এরকমও রয়েছেন যারা সরাসরি আমাদের কাছে আসছেন হয়তো আদার সেল হয়ে যেত কিন্তু আমাদের কাছে আসছেন কোন অসুবিধের কথা নিয়ে আসছেন সেগুলো আমরা দেখে নিচ্ছি সে যদি প্রান্তিক চাষী হয় সেক্ষেত্রে আমরা তাদের নাম রেকমেন্ড করছি যাতে তাদেরটা আর্লিয়ার নিয়ে নেওয়া হয় আর কি এবং কারণ বাংলায় তো মনে রাখতে হবে যে এখানে বেশি জমির সংখ্যা লোক কম এখানে বর্গা সমস্ত হয়ে যাওয়ার ফলে এবং এখানে ল্যান্ড যেটা যারা চাষ করে জমিটা চাষ করে ভাগ চাষি তাদের সংখ্যাটা এখানে সংখ্যায় বেশি সুতরাং তারা কিন্তু অল্প জমিতে চাষ করে তারা কিন্তু প্রান্তিক চাষীটাই বেশি হয় সুতরাং তাদের প্রবলেমগুলো অনেকেই কেয়ার করে না এইটাকে কেয়ার করাটা একটা বড় গুণ যদি মেডিকেল গ্রাউন্ড থাকে বা প্রান্তিক চাষী হয় আমরা দেখি ল্যান্ড হোল্ডিং এর ইয়েটা কেমন আছে পরিমাণ কেমন আছে তার ভিত্তিতে আমরা রেকমেন্ডও করে দিচ্ছি যাতে এই ধরনের ডিস্ট্রেস সেল না হয় অন্যান্য ভিডিওরাও ঠিক সেভাবেই দেখছেন অন্যান্য ভিডিওদের কি রিপোর্ট আছে একটু পরিচয় দিন আপনার কোন জায়গার ভিডিও আর কতদিন আছেন আর আপনার এলাকার হ্যাঁ নমস্কার ম্যাম ভিডিও রানাগার টু ম্যাম আমি দু বছর মতো আছি স্যার ম্যাম নদীয়াতে তো আমাদের যেটা সিপিসি যেটা আছে আমরা তো কন্টিনিউয়াসলি ওখানে ভিজিট করছি আর আমাদের যে হেল্পলাইন সহ ব্লক নোডাল অফিসারের নাম্বারও ম্যাম আমরা ওখানে ফ্লেক্সে হেল্পলাইনে ওটা করে ডিসপ্লে করে দিয়েছি আরেকটা যেটা হচ্ছে যে আমাদের নাম্বার থাকার ফলে যেখানে কোনো রকমের একটু গ্রিভ্যান্স তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আমরা ওখানে কোঅপারেটিভ যে আমাদের প্যাক্স গ্রুপগুলো রয়েছে সেটাকে ম্যাম আমরা আউটরিচ করছি ফলে সেই রকম কোনো ডিস্টেস সেল কিন্তু আমাদের এখানে মানে হচ্ছেই না আমরা আধিকারিক সহ এবং পেমেন্ট অফিসার সহ যেটা আপনার ধানদিন দিন চেকলিং যেটা হয়েছে অলরেডি আমরা স্মুথলি এটাকে চালাচ্ছি ম্যাম আচ্ছা নবীন এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রদীপ দাও আছেন আমরা যে ডিসিশনটা রিদানিং নিয়েছি একটা হচ্ছে ধরো খাজনা মুকুব কৃষকদের কৃষি জমির খাজনা মুকুব আর একটা হচ্ছে মিউটেশন ফিজ যেটা কৃষি জমি কৃষক জমি মিউটেশন ফিজটা মুকুব নাম্বার থ্রি আমরা যেটা করেছি ক্রপ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের টাকাটা কৃষকদেরটা টোটাল রাজ্য সরকার তিন নম্বর চার নম্বর হচ্ছে আমরা যে নতুন আরো দুটো স্কিম করেছি যেটা কৃষক বন্ধু কৃষক বন্ধু একটা হচ্ছে যে বছরের দুবার যার এক একর জমি আছে পাঁচ হাজার টাকা পাবে দুবারে আর যাদের তার কম মানে ওটা ওই সিস্টেম অনুযায়ী ওই টাকাটা ভাগ করে দেওয়া হবে এক হাজার প্রপোসনে অনুযায়ী এবং এক হাজার টাকা মিনিমাম যেমন অনেকের আছে হয়তো কাঠা জমি আছে সেটা দেখে ঠিক আছে এই একটা আর একটা হচ্ছে আঠেরো বছর থেকে ষাট বছরের মধ্যে যদি কেউ মারা যায় কৃষক

যেখানে যেখানে ধান প্রকিউরমেন্ট হচ্ছে এবং যেখানে কিষান বাজার আছে বা যেখানে বিডিও অফিস আছে সেই সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে এইটাকে টানানো যেতে পারে এটা অল ডিস্ট্রিক্টে করে দাও অল ডিস্ট্রিক্টে তাহলে লোকের চোখে পড়ে যাবে এবং এটা কাজে লাগবে একশো দিনের কাছে সেটা হচ্ছে কেউ যেন কার্ড বিক্রি করে সংখ্যাটা না দেখায় ধরো কি হলো আমার নামে আমার দেখো আমি যেহেতু কাজ করি বলে কমপ্লেন অনেক রকম আমার কাছে সাধারণ মানুষ বলে আমি জানতে পারি বলে অনেক সময় হয় কি ধরুন আমার নামে জব কার্ড আছে আমি কাজটা করলাম না আমার জব কার্ডটা একজন নিয়ে নিল ওই জব কার্ডটা সে কাজে লাগালো কাজে লাগিয়ে দেখিয়ে দিল সংখ্যাটা এরকমও অনেক সময় হয় কিন্তু আমায় যেটা দেখতে হবে একশো দিনের কাজে অরিজিনালি গরিব লোকেরা সে কাজটা করছে কিনা এটা কিন্তু আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট এটা কিন্তু মাথায় রাখতে হবে ডেট দেখাতে গিয়ে এইটা কিন্তু একটা কোনো রকম এর মধ্যে যাতে ফোরেরা ঢুকতে না পারে

এবং আমাদের স্টেট মেডিসিনাল প্লান্ট বোর্ড থেকে ম্যাডাম আমরা ভালো ভালো মেডিসিনাল প্লান্ট সেটা ম্যাডাম আমরা আইসিএটিএস সেন্টার স্কুল হেলথ সেন্টার এই সব জায়গায় যেন অশোকি অ্যালোভেরা এই সব প্লান্ট লাগানো হয়েছে আমাদের স্টেট মেডিসিনাল প্লান্টের ব্লাড প্লান্ট বোর্ড থেকে এনার্জি এর সঙ্গে কনভারজেন্স ম্যাম এই জেলার ক্ষেত্রে হ্যান্ডরুম খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার থেকে হ্যান্ডলুমের ব্যাপারে রকম কি কাজ হয়েছে सर हैंडलूमे हमारे एखने क्लस्टर आ सर एम एस एम इ डिपार्टमेंटे क्लस्टर प्राय सत्तर क्लस्टर हो सर हैंडलूम हैंडलूमर एवं सर सर्किट स्कीम स्कीमे के प्रचुर भिवर के ट्रेनिंग देवा हुए है एवं सर नवदीपो एक कपड़े हुए हो सर से गुलो जस्ट बिली एंड सर इंडिविजुअल वर्कर दे शेड अंत सर चार हज़ार भिवर इंडिविजुअल वर्कर दे शेड तोरी है तार संगे डिपार्टमेंट और रास्ता अनेक क्या करें सर মুসলিম তীর্থ কেমন চলছে এখানে কে দায়িত্ব নিয়ে দেখছে মসলিন তীর্থ হ্যাঁ মুসলিম তীর্থ কেমন আছে কি চলছে মসলিন তীর্থ যেটা করা হয়েছিল নদীয়াতে এখন আমাদের মুসলিম তীর্থে আমাদের এখানে যে চরকাগুলো আমরা গুজরাট থেকে আনাচ্ছি এই চরকাগুলো আমরা ডিস্ট্রিবিউট করছি নটা আমাদের জেলা রয়েছে

পঁয়তাল্লিশ হাজার তাঁত আমরা তাঁতবিহীন তাঁতি যারা হয়তো অন্যের কাছে জন্মজুর খাটতো বা মহাজনের কাছে নিয়ে থেকো এরকম চুয়াল্লিশ হাজার চারশো উননব্বই জন তাঁতিকে তাঁত দেওয়া হয়েছে তাঁতি সাথী এবং অন্যান্য স্কিমে একষট্টি হাজার লোককে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে যেটা আমাদের দপ্তর এমএসএমই এবং স্কিল এডুকেশান দপ্তরের জয়েন্ট অর্থনৈতিক সহযোগিতায় ডাই হাউসের একটা প্রবলেম ছিল যেটা ফুলিয়া চারটে মডার্ন ডাই হাউস ফার্স্ট কালার এর জন্য করা হয়েছে কয়েক কোটি টাকা খরচ করে আমরা লিনেনেও কিছুটা যাতে এগোতে পারি তার জন্য শাড়ি ড্রেস মেটেরিয়াল ইত্যাদি লিনেন ইয়ার্ন করে যাতে করা যায় তারও ব্যবস্থা করা হয়েছে ফুলিয়া তিনটে প্রাইমারি উইভার্স কোঅপারেটিভকে নিয়ে গ্রুপ উইভিং এবং পাঁচটা এক্সিবিশন কাম ডিসপ্লে রুম আমরা চারটে ফুলিয়ায় এবং শান্তিপুরে একটা করেছি এক কংক্রিট লিঙ্ক রোড অ্যাপ্রোচ রোড প্রভৃতি করে আমাদের এই জেলায় যে হ্যান্ডলুম ক্লাস্টার বিপুল সংখ্যক ষাটের বেশি আছে তারা অনেক পরিমাণে প্রোডাকশন বাড়িয়েছে অ্যাভারেজ ইনকাম তাঁতিদের সম্ভবত সারা ভারতবর্ষে এই হারে কখনো বাড়েনি এরই পাশাপাশি প্রজেক্ট মসলিন যেটা খাদি বোর্ড ইমপ্লিমেন্ট করছে কৃষ্ণনগরের চূর্ণির দিকে দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ আ কোয়াইট রিজনেবল ইন্টারভেনশন অফ আওয়ার্স খাদি বোর্ড থেকে ম্যাডাম আমাদের খাদি বোর্ড থেকে পাশাপাশি কিছু কিছু প্রোডাকশন সেন্টার কিছু কিছু নলেন গুডটাও প্রসঙ্গত খাদি বোর্ড থেকে আমাদের করছে যেটা মানে আপনি দেখেছেন বিশ্ব বাংলায় প্যাকেজ করে তৈরি করে ওখানে বেশি করে করে লোকে ওটা খুব পছন্দ করে পাচ্ছে না ওটা আরো বাড়াতে হবে মানে মাছ আপনি খুব রাইটলি বলেছেন মানে মাছ যে খেজুর গুড়ের যে শিল্পীরা তাদের আমরা যত দেড় কোটি টাকার খরচ করে যে প্যাকেজিংয়ের হাইজিনিক মেশিনারি দিয়েছি এবং যে কোয়ালিটি কন্ট্রোল ল্যাব আরও প্রায় আধ কোটি টাকা খরচ করে দিয়েছি তার সত্ত্বেও ওদের খেজুর গুড়ের উৎপাদন আর হয়তো কতটা বাড়া সম্ভব আমরা অন্য জায়গাতেও রাজ্যের প্লাস এখানেও যদি করতে চায়। আমরা বলেছি যাতে বেশি পরিমাণ করে মৃৎশিল্পেও এখানে একটা বড় কাজ হচ্ছে আপনি আজকেও কমন প্রোডাকশন সেন্টার একটা ফাউন্ডেশন স্টোন বীরনগর মৃৎশিল্পী ক্লাসটা যখন ম্যাডাম করবেন সেটাও হবে এখানে প্রায় দু লক্ষ কার্ড দেওয়া হয়েছে হাজার উইভারকে ইন্স্যুরেন্স কাভারেজ দেওয়া হয়েছে এবং পেনশনও দেওয়া হয়েছে আট শতাধিক তাঁতটা ম্যাডাম এই জেলায় বাস্তবিকই খুব সুন্দর ফোকাস এবং কাজের ওপর হয়েছে একটা যেটা করতে হবে এই যে লিনেনটা তুমি যেটা বলছিলে মসলিন যেমন খুব হালকা হয় লিনেনটা খুব ভারী হয় ওই লিনেনটার ফ্যাব্রিক যেটা আমরা জুটটাকে এখন যেটা আমরা ফাইবার জুট ফাইবারটাকে খুব হালকা করে করার চেষ্টা করি এখনকার মেয়েরা ভারী ভারী শাড়ি পছন্দ করে না হালকার ওপরে পছন্দ করে জুটে আমরা অলরেডি ফাইবার হ্যাঁ সেই জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে লিনেনটাকেও তোমাদের এই কায়দাটা অ্যাপ্লাই করতে হবে যারা রিসার্চার আছে তাদের বলো যে ওটাকে কি করে আরও হালকা করা যায় যত হালকা করবে তত কিন্তু প্রোডাকশনটা চলবে এবং এখানকার তাঁত বা এখানকার লিনেন বা মসলিন বাইরেও যাতে বিক্রি করা যায় তার জন্য আমাদের এক্সপোর্টটাও ভালো করে ধরতে হবে সেটা এক্সপোর্ট কোনো সেন্টার এখানে নেই নেই আমার মনে এখানে একটা সেন্টার করা উচিত যেহেতু তোমার অরিজিনাল হাব হচ্ছে এখানকার তাত বা মসলিন বা যাই বলো লিনেন মৃৎশিল্প থেকে শুরু করে এখানে তোমার একটা এক্সপোর্ট হাব করা উচিত আমার মনে হয় কারণ যেহেতু এটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা ম্যাডাম আপনি যে সর্তীর্থর কথা বলেছিলেন নদিয়ায় সরভাজা এবং সরপুরিয়া সেই সর্তীর্থেরও কাজ দু কোটি টাকার বেশি খরচ করে প্রজেক্টের কাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শেষ করেছেন নদিয়া জেলা পরিষদ কাজ করেছেন ওর হস্তান্তর করে কার্যত সূচনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আশা করছেন দুই তিন সপ্তাহের মধ্যেই হয়ে যাবে আমাদের ল্যাংচার তীর্থটা হয়ে গেছে হ্যাঁ বর্ধমানে হ্যাঁ এখানে সরতীর্থ হচ্ছে তো সুন্দর করে ম্যাম কাজ শেষ হয়ে গেছে ম্যাম জাস্ট ওটা এখন অপারেশনলাইজ আমরা করে দেবো ম্যাডাম ঠিক আছে আমি বড় শিল্পে যদি এই সুযোগে আপনি কয়েকদিন আগেই ক্যাবিনেটে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন হরিণঘাটায় একশো সাত এক হান্ড্রেড সেভেন জমি দেওয়া হয়েছে বিশ্বখ্যাত ফ্লিপকার্ট সংস্থাকে নশো একানব্বই কোটি টাকার বিনিয়োগ সাড়ে আট হাজার লোকের চাকরি আশা করা যাচ্ছে হবে এবং ই কমার্সের ক্ষেত্রে গোটা রাজ্যেই যেরকম বড় ইন্টারভেনশন যেটা এমপ্লয়মেন্ট ইন্টেন্সিভ হরিণাটে হরিণ জমিটা দেওয়া হচ্ছে এটা কিন্তু হাজার কোটি টাকার একটা বড় প্রজেক্ট ফ্লিপকার্ট আসছে ওখানে দশ হাজার ডাইরেক্ট হবে প্লাস ইনডাইরেক্ট তো হবেই এগুলো তো আছে ঠিকই আছে আর কি আছে জলধারা কেমন হচ্ছে চেকড্যাম তো এদের এখানে নেই মনে হয় এখানে নেই জল ভরো জল ধরো ম্যাম জল বড় জল ধরা আমাদের ম্যাম সিনস ইনসেপশন প্রায় ম্যাম আট হাজার পুকুর করা হয়েছে তার মধ্যে প্রায় সাড়ে ছ হাজার পুকুরে মাছ ছাড়া হয়েছে এই বছরে ম্যাম আমাদের প্রায় আটশো পুকুর মতো করা হয়েছে ম্যাডাম ম্যাম আমি জাস্ট একটা বাংলা আবাস যোজনার কথা বলবো ম্যাডাম আমাদের লাস্ট তিন বছরে প্রায় আশি হাজার থেকে বেশি ঘর কমপ্লিট হয়ে গেছে ম্যাম এবং আঠেরো উনিশ বছরে ম্যাম আমাদের প্রায় তেইশ হাজার দুশো ঘর ম্যাম আমরা স্যাংশন পেয়েছি তার মধ্যে ম্যাম নাইনটি সেভেন পার্সেন্ট ঘর আমরা শেষ করতে পেরেছি ম্যাম আমরা আশা করি বাকি তিন পার্সেন্ট ঘরও পনেরো কুড়ি দিনের মধ্যে ম্যাডাম শেষ হয়ে যাবে ম্যাম এটা কমপ্লিট করে নাও এখানে যে রিফিউজি কলোনি আছে নদিয়া জেলায় প্রচুর রিফিউজি কলোনি আছে কত জায়গা আছে যেটা গভর্নমেন্টের ল্যান্ডের মধ্যে আছে এরকম কত রিফিউজি কলোনি আছে মানে আমাদের স্টেট গভর্নমেন্টের কথাই বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে হবে কারণ ওরা শোনেও না কথা স্টেট গভর্নমেন্টের আন্ডারে কতগুলো জায়গা আছে যেখানে রিফিউজি কলোনি আছে কোনো সার্ভে কি হয়েছে নদীয়া জেলায় ল্যান্ডের যিনি দায়িত্বে আছেন কোনো সার্ভে কি হয়েছে কখনো করেই নি কখনো কিছু হয়েছি কখনও সার্ভে কি সার্ভে করেছেন বলুন তো আমাদের সার্ভে করা হয়েছে আমরা কিছু অ্যাপ্রুভ আছে আমাদের দুশো এগারোটা এইগুলো আমাদের চলছে এছাড়া আমাদের আনএমপ্রুভ কিছু ছিল সেগুলোর মধ্যে আমরা পনেরোটা সার্ভে করে পেয়েছি তার ডিটেলস রিপোর্ট পাঠিয়েছি ডিপার্টমেন্টে ম্যাডাম মনোজ বলো তো কী আছে ম্যাম যেটা আপনার নির্দেশে ম্যাম আমরা সবই জেলাকে জানিয়েছিলাম এখানে যত আন কলোনিজ আছে এ হল স্টেট गवर्नमेंट ল্যান্ড অথবা মানে गवर्नमेंट ল্যান্ড khas vested land যেটা কালেক্টর খতিয়ানে থাকে অথবা যে কোন স্টেট गवर्नमेंट এর জমির মধ্যে যদি কলোনি বসবাস করে থাকে তাহলে ওর আমরা রেগুলারাইজেশন দিকে আমরা যাব ম্যাম তো নদিয়া জেলায় ম্যাম প্রথমে আমাদের ফুলিয়াতে একটা বড় সমস্যা ছিল ওটা আমরা গতবার আপনি অনুমোদন দিয়েছেন ওটা মরালে সেটল হয়ে গেছে তারছাড়া 13টা প্রপোজাল আমি ইতিমধ্যে নদিয়া জেলা থেকে পেয়েছি যেটা আমরা আমাদের যে স্টেট গভর্নমেন্টের জমির মধ্যে আছে ওটাকে আমরা ম্যাম প্রসেস করে আমরা অনুমোদন দিয়ে দিতে পারবো তাছাড়া আরও কিছু স্কিমস আছে যেটা এদের ওরিজিনাল খাতায় আছে ম্যাম কিন্তু ওর এক্সিস্টেন্স বা ওটা অন্যভাবে পট্টা দিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক জায়গায় আছে ওটাও আমি সার্ভে করতে বলেছি যেখানে লোকদের কাছে লেজিটিমেট ল্যান্ড রেকর্ড হয়ে গেছে ওটাকে আমরা এজুম করব কি ওটা অ্যাপ্রুভড ওর যেখানে এখনও যারা রেজিডেন্টস কোনো ল্যান্ড রেকর্ড পায়নি ওদেরকে আমরা যদি এইট্টি পার্সেন্ট থেকে বেশি রিফিউজি থাকে তাহলে ওখানে আমরা স্পেশাল ক্যাটেগরি রিফিউজি কলোনি হিসাবে ওটাকে অনুমোদন দিয়ে দিতে পারি ম্যাম তো এই এক্সারসাইজ ম্যাম আমরা বলেছিলাম আজকে ন তারিখ অবধি আমরা সব জেলাকে বলেছিলাম কি আমাদের কাছে রিপোর্ট পাঠিয়ে দিলে আমরা এটা নেক্সট স্টেপ ম্যাম আমরা আপনার অনুমোদন নিয়ে আমরা সব জেলাকে বলবো যাতে ফ্রি হোল্ড টাইটেল ডি অথবা যে ওদের ল্যান্ড রেকর্ড দেওয়ার কথা

যদি স্টেট গভর্নমেন্টের ল্যান্ড থেকে আর যেগুলো রেলের ল্যান্ড বা অন্যান্য ল্যান্ড আছে সেগুলো স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টকে সি চিফ সেক্রেটারি লিখুন এটা আমরা অলরেডি লিখেছি কিন্তু ওরা শুনছে না যাই হোক আমরা লিখছি আমাদের হাতে যেটা আছে সেটা আমরা আগে করে দিই ঠিক আছে শুনলেন তো কাজটা কিন্তু ভালো করে করতে হবে একটা আপনাদের জেলার সম্বন্ধে আপনাদের একটা নিজস্ব একটা ডেটা ব্যাংক তো থাকা উচিত না বসুন এই যে নতুন ব্রিজটা দেয়া হয়েছে প্রায় এগারোশো কোটি টাকার শান্তিপুর কালনা থেকে শান্তিপুর যে ব্রিজটা দেয়া হয়েছে নতুন ব্রিজ এটার ব্যাপারে সার্ভে টার্ভে হচ্ছে ঠিক মতো পিডব্লিউডি করছে অর্ণব বলো অর্ণব কি বলে আগে দেখি ম্যাম এই ভাগীরথীর ব্রিজ ম্যাডাম এটা কানেক্ট করবে কালনাকে এস কে কে রোড আর শান্তিপুরে ম্যাডাম ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোরে যোগ হবে তো ম্যাডাম এর আমাদের টেন্ডার হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে আমরা এজেন্সিও পেয়ে যাব এবং দুই সাইডে যে ল্যান্ড অ্যাকুইশন যে ল্যান্ড পারচেস হবে ম্যাডাম এখানে নদিয়াতে ডিএম এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভসরা উদ্যোগ নিয়ে অনেকগুলো মিটিং করে নিয়েছেন ইতিমধ্যে ল্যান্ড ওনারদের সাথে আমরা টাকাও রিলিজ করেছি রিসেন্টলি এবার ওরা পারচেসের প্রসেসটা এগিয়ে নিয়ে যাবে ম্যাডাম মোটামুটি সার্ভিসটা তো হয়ে গেছে না এটা খুব বড় কাজ একটা এটা হলে অনেকটা উন্নত হবে পলাশির যে আমাদের ট্যুরিজম স্পটগুলো যে কটেজ আর গেট তৈরি হচ্ছিল কটেজ সেগুলো হয়ে গেছে গেটটা হয়ে গেছে হ্যাঁ পলাশির গেটটা মূলত কমপ্লিট হয়ে গেছে লাস্ট উদ্বোধনের যেটা বাকি আর পাঁচটা কটেজ আর একটা ডরমিটরি আমাদের হয়ে গেছে পলাশিতে সেটার ইউসিটা শুধু দেওয়া বাকি আছে বোধহয় বাকি কাজটা হয়ে গেছে আর ডিএম ডিস্ট্রিক্ট ট্যুরিজম ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে একটা বড় আকারে একটা প্রজেক্ট দিয়েছেন পলাশিতে একটা ট্যুরিস্ট ওই ইন্টারপ্রিটেশন সেন্টার ইত্যাদি করার সেটা আমাদের মনে হয়েছে যে এর টাকার পরিমাণটা একটু বেশি বলেছে একটু কমিয়ে আমরা আবার আমাদের যে প্রজেক্ট যে কমিটি হয়েছে এখন সেই ফাইন্যান্সের আন্ডারে সেই কমিটির কাছে পাঠিয়ে দাও ওরা তোমাকে ডিপিআর দেখে ওরা কারেক্টটা বলে দেবে কোনটা হওয়া উচিত তারপরে করবে হ্যাঁ ওই পলাশীর প্রান্তর এবং পলাশি বাজার এনএইচ থার্টি ফোর যে দু আড়াই কিলোমিটার রাস্তাটা আছে ওটার অবস্থা তো এককালে খুবই খারাপ ছিল ওটা কি অবস্থা এখন ঠিক আছে স্যার এনএইচ থার্টি তো এখন না এনএইচ থার্টি থেকে যেটা পলাশী গ্রাউন্ড যেটা কানেক্ট করে যে যেখানটা ওটা ঠিকই আছে স্যার এখন ওটাকে একটু চওড়া টড়া হওয়া দরকার স্যার এবার দেখুন অনেকগুলো রাস্তা তো ইতিমধ্যে নেওয়া হয়েছে নদীয়ায় তাই তো আমি দেখছিলাম নবদ্বীপ ধাম থেকে একেবারে পুরো কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ওদিকে এদিকে জাগুলি টাগুলি অনেকগুলো রোগ প্রশস্ত করেন মানে চারমুখী করার এই সমস্ত কি কি নিয়েছো তোমরা বলো তো নতুন রোড অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে হ্যাঁ ম্যাডাম একটা খুব বড় প্রজেক্ট নেওয়া হয়েছে এটা ওই ঈশ্বরগুপ্ত সেতুর একটা প্যারাল আরেকটা ব্রিজ ওইটা সিক্স লেন ব্রিজ হবে এবং এটা বড় জাগুলি থেকে কাপামোর ফোর লেন রাস্তা কাপামোর থেকে মগরা ভায়া এই ব্রিজটা এটা হুগলি জেলা এবং নদিয়া জেলার মধ্যে সংযোগ স্থাপন করবে এটা টোটাল লেন্থ একুশ কিলোমিটার এর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ম্যাডাম লার্সেন অ্যান্ড টুবরু কন্ট্রাক্টটা পেয়েছে ওরা শুরু করে দিয়েছে ম্যাডাম এছাড়া আর একটা বড় রাস্তার এখন ডিপিআর আন্ডার প্রসেস আছে বনগা থেকে চাকদা এটাও ফোর লেনিং রাস্তা এর ডিপিআরটা শেষ শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তারপর এটা টেন্ডার করা হবে ম্যাডাম ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর এর নদীয়া পোর্শনটা এটা এনএইচআই এর রাস্তা কিন্তু ওরা এনএইচআই করতে পারেনি আপনাকে ম্যাডাম চিঠি দিয়েছিলেন যে স্টেট গভর্নমেন্ট যাতে টেক আপ করে তারপর ডিপিআরটা অনেকদিন দিন জমা পড়েছিল ওরা ফেলে রেখেছিল কিন্তু সম্প্রতি ওরা আমাদের চিঠি দিয়েছে যে এবার অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে এটার ফাইনাল অ্যাপ্রুভাল এই মাসে এসে যাবে তারপর আমরা টেন্ডার করে এখনো দিয়ে দিচ্ছি আর এসে যাবে এসে যাবে আর দিয়ে দিচ্ছে করতে করতে 3 বছর কাটিয়েছে ম্যাডাম রাস্তাটা প্রবলেম হচ্ছে এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে আমার হাতে নেই 3 বছর করেছে শুধু ডিপিআর করতে করতে আর দিয়ে দিচ্ছে বলে দেবেটা কবে সেটা জিজ্ঞেস করো ফাইনাল ডেটা কবে ফাইনালি এখন বলছি দেবে ম্যাডাম এখন এই বেসিক্যালি আমাদের যেটা আছে বারাসাত থেকে কৃষ্ণনগর অবধি এই জায়গাটা এখনো বাকি আছে কিছু হয়নি এই জায়গাটা এই জায়গাটা একটু পার্সু করুন তো ওদের সাথে পুরোটাই বাকি আছে সেটাই সেটাই কিছুই করছে না বলতে 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 আমি বলেছিলাম আপনাদের এই যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে যে ভালো করে ফ্লেক্স লাগিয়ে দিতে আবার ভুলে গেছেন যে এই রাস্তাটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাতে যদি একটু লজ্জা হয় এই রাস্তাটা দিস রোড বিলংস টু সেন্ট্রাল গভর্নমেন্ট হিন্দিতে ইংরেজিতে বাংলায় লিখতে বলেছিলাম কে দায়িত্ব নিয়ে কাজটা করতে পারে বারাসাত থেকে বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত বালু করবে মমতা বলা ঠাকুর তুমি বালুকে ইনফরমেশনটা দেবে আর বারাসাত আর বনগাঁ থেকে বাদবাকিটা হ্যাঁ বারাসাত থেকে কৃষ্ণনগর যেটা আছে বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা জেলার ওই দিকটা হ্যাঁ ওটা বালুরা করবে ফ্লেক্সগুলো লাগাবে এক কিলোমিটার পর পর আর বনগাঁ থেকে কৃষ্ণনগর পর্যন্ত ফ্লেক্সগুলো লাগানোর দায়িত্ব শঙ্কর এটা এটা করে করতে হবে যাতে লোকে জানতে পারে ঠিক আছে তোমার বাড়ির কাজ হয়ে গেছে কাজ মিটে গেছে এটা লিখতে হবে কিন্তু আমরা উই আর রিয়েলি সরি এটা লিখতে হবে সরি দিস রোড ডাজেন্ট বিলংস টু অফ ইংরেজিতে যেটা লিখবে ইট বিলংস টু সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উই আর পারসুইং দুঃখিত এটা কেন্দ্রীয় সরকারের রাস্তা চেষ্টা করছি অনেক পারছি আমার আমাদের দিক থেকে অনেক চেষ্টা হচ্ছে এটা তাড়াতাড়ি হোক আমরা চাই লোকে যাতে বুঝতে পারে আজকে তিন বছর ধরে এই নাটক চলছে আর আমরা যে রোডগুলো করছি ভালো করে নতুন যে রোডগুলো নেওয়া হয়েছে ম্যাডাম যেটা অর্ণব বলল এটা ডিএম এর দায়িত্ব এটা কালকে থেকেই ফ্লেক্স পড়তে শুরু করবে এই রাস্তাগুলো নতুন করে এই জায়গায় হচ্ছে নদীয়া জেলার পোষান এখানকার নদীয়া জেলার ডিএম করবে আর উত্তর চব্বিশ পরগনার পোর্শন থাকলে উত্তর চব্বিশ পরগনার ডিএম করবে অন্য তোমাদেরও পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে বলে দাও দে শুড কোঅর্ডিনেটেড যেখানে থাকবে তোমার পিডাব্লিউডি ডিপার্টমেন্টকেও করতে হবে ম্যাডাম আরো কয়েকটা রাস্তা হচ্ছে হ্যাঁ বলো সেগুলো প্রত্যেকটা পাবলিসিটি দিয়ে করবে আর এমন করে করবে না লোকে চোখে দেখতে পাচ্ছে না বড় বড় করে করবে যাতে লোকে চোখে পড়ে নতুন হচ্ছে নতুন হচ্ছে প্রথম নতুন হচ্ছে এটা বড় করে দেবে যাতে লোকে দূর থেকে চোখে পড়ে এলইডি লাইটগুলোর খুব খরচা কম এলইডি দিয়ে মারো না এলইডি ডি মারো 3 কিলোমিটার পর পর? চকে পরবে লোকে? হ্যাঁ। বলো আর কি কি ওয়াইডেনিং স্ট্রেনদেনিং কৃষ্ণনগর মাছদিয়া রোড এটা প্রায় 25 কিলোমিটারের রাস্তা এটা টেকআপ করা হচ্ছে। ওয়াইডেনিং এন্ড স্ট্রেনদেনিং কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রোড এটা প্রায় 14 কিলোমিটারের রাস্তা এটাও টেকআপ করা হচ্ছে। ম্যাডাম মুরাগাছা কল্লানি রোড এটার ফার্স্ট ফোর লেনিং হবে এমজে সঙ্গেও একটা কানেক্টিভিটি হবে। এটার ফার্স্ট পার্টটা শুরু হয়ে গেছে ম্যাডাম সেকেন্ড পার্টটাও শুরু হবে কৃষ্ণনগর হাসখালি রোড আট কিলোমিটার ওয়াইডেনিং অ্যান্ড স্ট্রেনথেনিং হচ্ছে কল্যাণী রথতলা বাগেরখাল রোড বা কল্যাণী মেন স্টেশন এটারও ওয়াইডেনিং অ্যান্ড স্ট্রেনধেনিংয়ের কাজ হচ্ছে ম্যাডাম ডহরি টু ভাগীরথী রোড জিরো টু সিক্স কিলোমিটার এটার ওয়াইডেনিং অ্যান্ড স্ট্রেনথেনিং হচ্ছে পলাশিপাড়া টু বার্নিয়া রোড ওয়াইডেনিং অ্যান্ড স্ট্রেনথেনিং হচ্ছে প্রায় দশ কিলোমিটার এইটা তুমি একটা লিখে ম্যাডাম ডিএম এর হাতে দিয়ে দাও ম্যাডাম জেলা পরিষদ থেকে এই প্রত্যেকটা রাস্তাগুলো এই এই হচ্ছে এটা জানিয়ে দেবে লোককে যে পশ্চিমবঙ্গ সরকার এটা করছে অথবা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে বলো দিতে তোমরা যে কাজটা করো লোকে জানে না তোমার ডিপার্টমেন্টকে একটু পাবলিসিটি করতে বলো এই কাজটা আমরা করছি আলাপনরা যেটা তোমরা করছো নতুন ফ্লিপকার্টের যেটা আসছে বা তোমাদের যে সমস্ত এত তাতিকে দেওয়া হয়েছে এটা তোমরা একটু পাবলিসিটি করো এগুলো তো বড় কাজ এগুলো সবাই জানেও না তুমি যে দু লক্ষ বাহাত্তর হাজার চাষিকে তার দিয়েছো বা এই আওতায় পড়েছে কেউ তো জানেই না ঠিক আছে এমসের কাজ শুরু হয়ে গেছে নিজেদের মতো করা আমরা জায়গা দিয়ে দিয়েছি অলরেডি ওরা জায়গা দিয়েছে ম্যাডাম ওরা ডিরেক্টর অ্যাপয়েন্ট করেছে ডিরেক্টর জয়েনও করে গেছে আর ওরা বোধহয় নেক্সট ইয়ার থেকে স্টুডেন্ট নেমে আমাদের একটা হেল্প চেয়েছে যেটা আমাদের ফ্যাসিলিটি ইউজ করে এক বছর দেড় বছর মতো সে আমরা ফ্যাসিলিটি যা যা দেয়া দিয়ে দেবো বাট ওটা চালু হয়ে যায় সবই তো দিয়ে দিয়েছি আমরা জায়গা থেকে শুরু করে এভরিথিং টিপিল আইটি কেমন চলছে ওখানে আইটি তো দেবাশিস সেন আছে টিপিল আইটি কল্যাণীতে ম্যাডাম ট্রিপিল আইটির ওদের ফোর্থ ইয়ার পাস আউট করে গেছে এবং যতজন পাস আউট করেছেন

আর কোনো কিছু হবে না এবার কিচ্ছু হবে না নিজে কি করেছে সেটা বলো গভর্নমেন্ট যা করার প্রচুর করে দিয়েছে বাকি আর কোথাও নেই নিজেরা পলিটিক্যাল কাজগুলো করো পাবলিকের কাজগুলো করো পাবলিক মিট করো সপ্তাহে কদিন পাবলিক মিট আপনাকে প্রথমেই নদীয়া জেলায় প্রশাসনিক মিটিংয়ে আমাদের সকলের তরফ থেকে প্রণাম জানাই আপনার অনুপ্রেরণা এবং উদ্যোগে আমরা এই আট বছর আট বছর হয়নি সাড়ে সাত বছর যাই হোক ছর ছমাস বাকি আছে কদিন বাকি বাকি বলো বলছি আমরা এটা অত্যন্ত গর্ব নদিয়া জেলা মানুষ আপনাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে যে চৌত্রিশ বছর শাসন ব্যবস্থায় যখন কিছু হয়নি নদিয়া জেলায় আমরা আপনার নেতৃত্বে সমস্ত ধর্মের মানুষের কাছে উন্নয়নকে পৌঁছে দিয়েছি পাশাপাশি আমার নাকাছিপাড়া বিধানসভায় মানে সমস্ত রকম কাজ সব ধর্মের মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং আমি নিজে সকাল ছটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত সব ধর্মের আমি সেটা বলছি না মিট এমএলএরা একটা পাবলিক মিট করে কি করে না আমি সেটা জিজ্ঞেস করছি প্রত্যেকটা এলাকাতেই এমএলএরা পাবলিক মিট করে এবং আমি ভাবে করি সব এমএলএদের সব এমএলএ পাবলিক মিট করে কি করে না আমি জানতে করে করে সবাই করে নিশ্চই করে রাব সরকার করে বিশ্বাস রমেন বিশ্বাস করে দুটো আছে রমেন সরকারই আছে নদিয়া হ্যাঁ করেন কথা শুনেন লোকের হয়তো সবটা পারবেন না কিন্তু কথা শুনবেন অনেকটাই তো করা যায় আমরা যখন রাজনীতি করতাম একটা হাসপাতালেও তো ভর্তি করতে পারতাম না এখন তো সবটাই বিনা পয়সায় হচ্ছে পাবলিকের সাথে যোগাযোগ রাখেন কি রাখেন না বসুন আমি দেখে নিচ্ছি এরপর এবং আর একটা জিনিস আর যেটা

সুন্দরভাবে আমাদের কাজগুলো আচ্ছা ঠিক আছে হয়ে গেছে শান্তিপুরের যে প্রবলেমটা মিটেছে কি মেটেনি অজয় আর অরবিন্দের মধ্যে কেন এই প্রবলেম হয় এটা ভেব না আমি জানি না লোকে কিন্তু একটা টাইম পর্যন্ত টলারেট করে তারপরে কিন্তু করে না ইউ আর অলসো দ্য চেয়ারম্যান অফ শান্তিপুর মিউনিসিপ্যালিটি তুমি এম এবং তুমিও একদিন এমএলএ ছিলে সুতরাং যে যার কাজটা নিয়ে করলেই তো হয় প্রবলেমটা কেন হয় প্রবলেমটা যদি হয়ে থাকে প্রবলেমটাকে শর্ট আউট করে নাও এখানে কিন্তু আমি খুব রফ অ্যান্ড টাফ আমাদের বসো তোমরা বসো রানাঘাটে বাবু ঠিক আছে কোনো অসুবিধা নেই কাজকর্মের বাণী যেটা গ্রিন অ্যান্ড ক্লিন সিটি তিনটে মিউনিসিপাল নবদ্বীপ মিউনিসিপ্যালিটি নন্দ কেমন আছে ঠিক আছে একটু আচ্ছা ঠিক আছে ও এখন পুরো রেস্ট করবো ওকে একদম এখন এ করবে না ও এখন কাজ পুরো রেস্ট করুক টি মিউনিসিপ্যালিটিগুলো ভালো করে কাজ করছে চাকদা গয়েশপুর যেটা নতুন দীপক কোথায় হেরিটেজ তো আছে হেরিটেজ তো হচ্ছে নবদ্বীপ এবং যেটা হচ্ছে মায়াপুর সে প্রকল্প তো কাজ চলছে তো অলরেডি হেরিটেজের কাজ প্রগ্রেস হচ্ছে না কোনো হেরিটেজের কাজ প্রগ্রেস হচ্ছে না মানে অনেক দিন আগে তো দেয়া হয়েছে দুটো আছে ম্যাডাম একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যেগুলো কাজ করা ছিল সেগুলো অলমোস্ট কমপ্লিট বা হয়ে গেছে আর কিছু সুব্রত বড় ডিটেলসটা হেরিটেজের কাজ কতদূর হলো নবদ্বীপ মায়াপুর হ্যাঁ ম্যাডাম ওরা ওই শিবপুর থেকে প্রথম স্টাডিটা করে ওরা রিপোর্ট জমা দিয়েছে এবং সেটা স্টেট লেভেল হাই লেভেল কমিটি যেটা ওই আইএনসি ডিপার্টমেন্টের আন্ডারে সেখানে তারা প্রেজেন্টও করেছে দেখো আমি একটা কথা বলি এই রিপোর্ট জমা দিচ্ছি ওখানে পনেরো দিন পরে থাকছে ও রিপোর্ট জমা দিচ্ছে ও তারপরে একটা কোয়ারি করছে এসব আমি জানতে চাই না যখন তুমি আরবান ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে দেখছো ইট ইজ ইয়োর ডিউটি টু কোয়ার্ডিনেট অ্যান্ড টু ইন্টারঅ্যাক্ট অ্যান্ড টু ইমপ্লিমেন্ট দা প্রজেক্ট উইদিন এ প্রপার টাইম হ্যাঁ ম্যাডাম এর মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে তার মধ্যে আমরা ওই ওপরে যে তারগুলো যাচ্ছে সেই সেই তারগুলোকে আন্ডারগ্রাউন্ড করার জন্য ওখানে বাইশ কোটি টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে কাজও শুরু হয়ে গেছে আমি তো এগুলো জানতে চাই না টেকনিক্যাল কি কি আছে টেকনিক্যালিটিস গুলো তুমি দেখবে তুমি দেখে এগুলো পটাপট করবে এই জন্য তুমি ওখানে আছো কাজটা তোমার আমি বলে গেছি এক বছর হয়ে গেছে আর কুচবিহার আর নবদ্বীপ আমি কিন্তু এতদিন ওয়েট করব না ওরা কিছু আইন টাইন চেঞ্জ করতে বলছে সাজেস্ট করেছে সেটা সিএস এর সাথে কথা বলে নেবে হ্যাঁ ঠিক আর আপনার মায়াপুরে যে ল্যান্ডের ব্যাপারগুলো এটা মনে মনস দেখছে হ্যাঁ ওটা ফোভসে একটা মায়াপুর সিটি একটা আরবান সিটি করবে মায়াপুর আরবান সিটি করা নিয়ে কারো কোনো আপত্তি নেই তো হেরিটেজ সিটি যেটা করবে তাতে ওরা অনেক কিছু তৈরি করবে ওরা টাকা দেওয়া যাক ওদের অনেক বড়ো কোম্পানি আছে বিদেশে এখানে তো আমি একটা গাড়ির কারখানাও করতে করেছিলাম গাড়িরখানা না করে ওটা এ তো করুক সিটিটা তো ভালো করে করুক ওই জায়গা যেটা ওদের হাতে আছে সেই জায়গাগুলো নিয়ে কি কোনো প্রবলেম আছে লোকাল মায়াপুরের ওদিকটা কে দেখে মায়াপুরের ওদিকটা কে দেখে আমরাই দেখি ম্যাডাম কোনো প্রবলেম নেই জমি নিয়ে কোনো প্রবলেম নেই ওদের হাতে যে ল্যান্ডটা আছে ওরা আমাদের পারমিশন চাইছে ওখানে পারমিশন দিলে কি লোকালি কোনো প্রবলেম হতে পারে কি পারে না আমি এটুকু জিজ্ঞেস করছি আপনাদের কোনো আইডিয়া আছে যতটুকু আমরা আমাদের অবজারভেশন আছে খুব বেশি অসুবিধা অসুবিধা হবে না ডিএম এটা করে দেখে নিয়ে আমাকে ইমিডিয়েট একটা রিপোর্ট দেবে ম্যাম কারণ ওটা হলে ওদেরও অনেক কিছু অনেক টাকা খরচ করবে ভালো করে তৈরি হবে হোক একটা হেরিটেজ সিটি হোক ওখানে হেলিপ্যাড টেলিপ্যাডও হবে তীর্থযাত্রীরা আসবে তীর্থযাত্রীরা আসলে ওখানে দোকানপাটও বাড়বে মার্কেটিংও বাড়বে চাকরি বাকরিও বাড়বে সুতরাং সুযোগ যদি থাকে অসুবিধে না থাকে আর জমিটা যদি ওদের নিজেদের পরিচিত লোকেদের কাছেই ভক্তদের কাছে থাকে তাহলে তো আপত্তি করার কোনো ব্যাপার নেই ওদের জমি ওরা কী খরচ করবে করুক ভালো করে ঠিক আছে এটা একটু দেখে রাখবেন রূপবানুর নমস্কার চাপড়া অত্যন্ত ভালো জায়গা খুব বিশেষ করে প্যাডির প্রক্রিয়মেন্ট এবং তাঁতিদের যে তোমরা এমএলএ এর একটু বেশি করে টাইম দাও জেলা পরিষদের কাল নির্বাচিত হয়েছে দেখি একটু কতজনের মধ্যে কতজন জেলা পরিষদ আছেন আপনারা আমাদের পার্টি সাতচল্লিশে পঁয়তাল্লিশ জেলা পরিষদের মেম্বাররা কিন্তু হাফ অব দ্য অ্যাসেম্বলি এমএলএ মনে রাখবেন তাদের কিন্তু এলাকাগুলো দেখতে হবে আর যে দুটোতে নেই সেই দুটোই যারা এমএলএ যারা এমএ এমএলএ আছে সে দেখবে কানে কথাটা কানে গেলো কোন কোন দুটো জায়গায় নেই কৃষ্ণনগর ওয়ান এই দুটো এলাকা মহুয়া তুমি দেখবে তোমাকে পার্টিকুলারলি বলে গেলাম এই দুটো এলাকায় তুমি দেখবে ঠিক আছে দীপক তুমি আমাকে বলো তো এই যে এই গল কল্যাণী গয়েশপুরে গয়েশপুরের দিকটা চাকদা রত্না ঘোষের ওখানে আমি দেখেছি দীপকের সাথে তোমার যে ঝগড়াটা মিটেছে এই দীপক না দীপক সরকার চক্রবর্তী হ্যাঁ নিজেরা শর্ট আউট করেছে তো আর যেন প্রবলেম আমি না শুনি ঠিক আছে গৌরীদাকে আমি এখানে আসতে বারণ করেছি কারণ গৌরুদাকে আমি ওখানে থাকতে বলেছি এখানে বিশ্বাস আসে টাইম টাইম দেয় ওখানে আমি টাইম কম দিতে বলেছি এখানে অন্য কাজ করতে বলেছি নীলিমা নাক কোথায় অসুস্থ আছে শরীর খারাপ সমীর তোমার শরীর ঠিক আছে রাড়াঘাটে তিনটে এলাকায় নিজেদের মধ্যে ঠিক আছে সব কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আসেনি ওখানে আছে করিমপুরে আসে আজ কোনো প্রবলেম নেই মহুয়া তো নিজের এলাকা ভালোই দেখে তোদের কী আছে বল পার্থক্য দিয়ে দাও কাগজ দেওয়ার কাজ হবে না এবার আমি আগে নিজেরা স্ট্রং হবে তারপর আমি দেবো আর নতুন আর কিচ্ছু দেবো না যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্টোর না করবে একটাও দেবো না আর কিছু অনেক দিয়েছি দিয়েছি এখনো আবার কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট আবার বলে গেল আগে এগুলো কমপ্লিট হোক তাপস ঠিক আছে এলাকা আপনার দেয়া সমস্ত প্রকল্পগুলো আমরা পাশে প্রশাসন আমরা প্রত্যেকটা অঞ্চলে আমি আমাদের ভিডিও আমাদের জেলার ডিএম সাহেবরা আছেন আমরা প্রচুর মানুষ ওখানে উপস্থিত হচ্ছে এটা নিয়ে আমরা পাশে প্রশাসন প্রকল্পগুলো মানুষের সামনে তুলে ধরছি এবং মানুষকে যেটা আমরা বলছি বেনিফিট পেতে কোনো জায়গায় সমস্যা হলে সেটা দেখে নেবে কারো যদি প্রবলেম না হয় সত্যজিৎ

পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান কারা আছেন মিটিংয়ে শেষ হবার আগেই আপনারা কিন্তু ওই মিটিংটাই চলে যাবেন হুম পঞ্চায়েত সমিতি কতগুলোর মধ্যে কতগুলো আছে আমাদের এ জেলায় সবগুলোই আছে আঠেরোয় আঠেরো আছে পঞ্চায়েত সমিতি সভাপতিদের সাজ কাজ কেটে দিয়েছে কিন্তু আমাদের যে স্টেট গভর্নমেন্টের কাজগুলো এই কাজগুলো আমরা কিন্তু থু পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ করব। কারণ হচ্ছে তাহলে ওদের আমরা একটু এফেক্টিভলি কাজে লাগাতে পারবো তাহলে ওরা একটু কাজে লাগতে পারে আর যেখানে যেখানে গ্রামসভা নেই পঞ্চায়েত সমিতি আমাদের দেখে দেবে ঠিক আছে আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে করবেন একটু এফেক্টিভলি করবেন উপসভাপতি কে হয়েছে এই জেলায় ও দীপক আছে হ্যাঁ আর কর্মদক্ষ কারা আছে তুমি হাঁসখালির দিকটা দেখছো শশাঙ্ক তোমার কি শরীর খারাপ? না। তুমি কি করে এত মোটা হয়ে গেলে? অনেক মোটা হয়ে গেছে। একটা বলবো। দুটো কথা বলো অনড়বশুক। হ্যাঁ। বলছি টাকার সংস্থান নেই অভাব আছে জানি। তবুও বলছি কি? বগুলা গ্রামীণ হাসপাতাল থেকে যদি পরে হবে আগে আগে রেস্টোর করবে তারপরে। আমি লোক সমার পরে দেখব। ঠিক আছে? বসো। তুমি কত আন্টি পড়ছোwidehat? গ্রুপও। তুই এক কাজ কর গলায় ঝুলিয়ে দাও ওগুলো। ঠিক আছে ধর্মের প্রতি ও রাস্তা আছে খুব ভালো কিন্তু ধর্ম তো কেউ এতগুলো গলায় সারা গলায় আংটি পড়তে বলেনি গলায় ঢুলিয়ে দাও না হাতে তাকা করে পড়ে লোকে দেখতে পাবে না থাকলেও কেউ দেখতে না বুদ্ধি খরচ করলো কি হলো বা তাপস কিছু আছে তোমার তো এলাকা ঠিকই আছে কোনো অসুবিধা নেই বস বস মৌ তো তোমার কিছু আছে আচ্ছা তোমাদেরই নামগুলো আমায় দিয়ে দেবে তবে আমি অফিসটা চালু করে দেবো আচ্ছা ওই আজকে নুরুলা নুরুলের মা মারা গেছে না বালু ওইখানে গেছে স্বরূপনগরে খাদ্য আন্দোলনের শহীদ ছিল না নুরুল ওর মা মারা গেছে আজকে সকালে বালুকে ওখানে পাঠিয়েছি আমি দিয়ে দিয়েছি আচ্ছা ওটা পাঠিয়েছ আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি আমি থানাগুলোর কি অবস্থা কল্যাণী থানার দায়িত্বে কে আছে কতদিন আছেন

তিয়াট্টর কালীগঞ্জ কৃষ্ণগঞ্জ তিয়াট্টর থানা কোথায় করিমপুর তিয়াট্টর বর্ডার একদম ঠিক আছে ম্যাম ওইখানে তো খুনো খুনিটা বেশি হয় কখনো তিয়াট্টর কখনো হাসখালি কখনো এই এদের এই বানিরায় সমীর এদের এই রানাঘাটের এই পোর্শনটায় তাইপুর তাইপুরে কে দাইতে আছে একটু ঘোরাঘুরি করেন কি করেন না করি আর একটু বেশি বাড়াতে হবে সেভাইভ সেভ লাইভ আমি এই জেলায় দেখেছি রেকর্ড তাতে কমেছে আপনারা দেখিয়েছেন কিন্তু শীতকালটা অ্যাক্সিডেন্ট বেশি হয় কারণ শীতকালটায় ফগ হয় অন্ধকারে গাড়ি মেরে দেয় এটা মাথায় রাখতে হবে এখানে এই জেলাতে কমেছে যেমন আগের বেলায় আগের জেলাটা আমি বলেছিলাম যে বেশি আছে সেটা এই জেলায় পারো তো কমেছে কিন্তু আমাকে দেখতে হবে হিসেবটাও মার্চ পর্যন্ত দিয়েছে না জানুয়ারি পর্যন্ত দিয়েছে জানুয়ারি টু জানুয়ারি কালীগঞ্জের কি আছে নমস্কার ম্যাডাম কি আছে অবস্থা ঠিক আছে এখন ঠিক আছে ম্যাডাম কৃষ্ণগঞ্জে কে আছেন কৃষ্ণগঞ্জ ঠিক আছে ম্যাডাম কোনো অসুবিধা নেই না ম্যাডাম কোনো অসুবিধা নেই বেতুয়া কে দেখেন ঠিক আছে ম্যাডাম সব ঠিক আছে ম্যাডাম পলাশীপাড়াকে দেখেন ম্যাডাম আমি সুজয় মণ্ডল নতুন থানা হয়েছে মানুষ খুব খুশি আমরা মানুষের কাছে দৌড়ে দৌড়ে পৌঁছে যাচ্ছি যে কোনো সমস্যায় ঠিক আছে ম্যাডাম কৃষ্ণনগর মহিলা থানা সেটাও তো নতুন হয়েছে ঠিক আছে মহিলা থানা হ্যাঁ ম্যাম ঠিক আছে ম্যাম ওই ইউনিভার্সিটি কলেজটা নিয়ে এত গন্ডগোল হয় কেন তোমাদের এখানে ম্যাম আমরা যাই সব সময় ওখানেও থাকি থাকিস ম্যাম আপনারা একটু দেখে নেবেন যাতে কলেজটা যাতে শর্ট আউট হয় ডেকে ডেকে নিয়ে কথা বলে নিই এখানে স্কুল টিস্কুলের কি অবস্থা আছে পরীক্ষা আসছে ডিআই কি আছে সব টেক কেয়ার এখন থেকে করছে তো মাধ্যমিক পরীক্ষা আসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে সব এখন থেকে আপনারা ভিজিল ভিজিল আছেন তো টেক কেয়ার করছেন স্কুলগুলো হ্যাঁ করছি ম্যাম দেখে রাখবেন ভালো করে যাতে ছাত্রছাত্রীদের কোনো প্রবলেম না হয় হ্যাঁ ম্যাম ঠিক আছে হ্যাঁ ম্যাম সিএমওএইচ কি আছে এই জেলায় মেডিকেল আপনার জেলায় কি রিপোর্ট আছে ইনস্টিটিউশন ডেলিভারি আপনি নাইনটিন নাইনটি পার্সেন্ট নাইনটিন থেকে নাইনটি করেছেন মনে হয় না কত ছিল সিক্স পয়েন্ট করেছেন তো আর চার পার্সেন্ট করে দিতে পারছেন না কেন জিরো ফোর হ্যাঁ প্রবলেমটা কোথায় করিমপুরে না না সব ব্লকে হচ্ছে দু একটা করে ডেলিভারি হোম ডেলিভারি হচ্ছে ম্যাডাম আমরা পঞ্চায়েত সমিতির সঙ্গেও বসেছি ডিসকাস করছি যাতে করে এগুলোকে টাইমলি নিয়ে আসতে পারা যায়

সেটাকে আমরা খুব ভালো মেটার ডাক্তার আছে তো হ্যাঁ সেটা দেখে নিন হ্যাঁ সেটা না থাকলে চালু করে কোনো লাভ নেই লাইন ডিপার্টমেন্টে সবার কাজকর্ম ঠিক মতো হচ্ছে কারো কোনো প্রবলেম আছে কারো যদি কোনো প্রবলেম হয় কাজ করতে তারাও কিন্তু এখানে বলতে পারেন এডুকেশন ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট বা বিডিওরা বললেন পিডাব্লিউডি ডাপো ডিপার্টমেন্টের দায়িত্বে কি আছেন লাইনের আপনারা মনিটরিংটা করেন ঠিক মতো তো এই জায়গা রাস্তাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রাস্তা রোডগুলো এবং প্রচুর কাজ হচ্ছে সেগুলো মনিটরিং করে টাইমলি করে ফেলতে হবে এগুলো যদি ডিলে না হয় সেগুলো একটু লক্ষ্য রাখবেন কেমন বসুন বসুন প্লিজ হর্টিকালচার কিছু বলবেন নন্দিনী ফুড প্রসেসিং এন্ড হর্টিকালচার হ্যাঁ ম্যাডাম আমাদের যা অ্যাভারেজ স্টেট প্রোডাক্টিভিটি আছে হর্টিকালচারে এই এই ডিস্ট্রিক্টে হচ্ছে সবচেয়ে সেটাই একদম ওপরের দিকে আছে নদীয়া সেটা আমাদের একদিকে তো ফ্রুটসের আছেই যেটা ডিএমও বলেছেন আমরা পুরো কাজটাই এনআরই এর কনভার্জেন্সের মাধ্যমে করছি এছাড়া এখানে আমাদের কালচার যে কলা হয় সেটা কিন্তু খুব ভালো হচ্ছে এনআরই এর মাধ্যমেই হচ্ছে এবং আমরা একটা নানা ভ্যালিউচেন একটা নতুন প্রজেক্ট ধরেছি সেটা আগামী বিজিবিএসই সই হবে সেখানে একদম চার বানানা চিপসও তো ম্যাডাম এখন যেটা হচ্ছে কি বানানার যে মানে এফএসএসআই যা স্ট্যান্ডার্ডস করেছে আরো পনেরোটা অ্যাড করেছে রেগুলেশন জানুয়ারি ফার্স্ট থেকে সেখানে মানে অ্যান্টিবায়োটিক্স কত আছে থেকে শুরু করে ফর্টিফাইড কিনা এগুলো অ্যাড করেছে এখানে যেটা আছে ম্যাডাম সেটা হচ্ছে কি আমরা স্যাপলিংটা অন্য রাজ্য থেকে নিয়ে আসতাম সেটা আমরা এবার থেকে এখান থেকেই তৈরি করব। ম্যাডাম কি বলছ একটু শুনে নিও হ্যাঁ ওইটা করলে তাহলে তোমরা এগুলোকে এক্সপোর্টও করতে পারো এটা আমাদের সেটাই বলছি ম্যাডাম কি banana পিউরি কিন্তু এখন বেবি ফুডেও বাইরে ইউজ হচ্ছে তা আমাদের সেই চেইনটা অলরেডি আমরা একজন প্রাইভেট কোম্পানি চলে এসেছে এবং তার সঙ্গে আমাদের চাষীদের সঙ্গে এটা আমরা করিমপুর 1 আর 2 নম্বর ব্লকে করছি এখানে আমাদের একটা এফপিও তৈরি হয়ে গেছে এখানে তিন হাজার চাষিদেরকে আমরা প্রথমে টার্গেট করছি আমাদেরই বিভিন্ন যে স্কিম চলে আমাদের দপ্তরে সেটারই কনভারজেন্সের মাধ্যমে রাইপনিং চেম্বার করে এই পুরোটা কিন্তু এক্সপোর্ট হবে মিল্কের কি আছে এখানে অনিল ভার্মা মিল্ক মিল হ্যাঁ মিল্ক প্রোডাকশান আমরা কালকে স্যার ফাইল এসছে ডিএম চেয়ারম্যান আমরা সব কটা যেটা আমাদের তেরোটা মিল্ক ইউনিয়ন আছে চেয়ারম্যান আমরা ডিএমদেরকে করে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম যেটা মিল্কের আমরা করতে চাইছি মিল্ক প্রোডাকশন বাড়াতে এবং পার্টিকুলারলি কালেকশান যেটা আমাদের হয় সেটা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি নদীয়া জেলাতে সাঁত্রিশ হাজার মিল্ক কালেকশন হয় ইট ইজ ওয়ান অফ দ্য বেটার ওয়ানস বিকজ পার ফার্মার এখানে অ্যাবাউট সাড়ে চার লিটার পার ডে করে তারা পোর করে কিন্তু আরও স্কোপ আছে আমরা সোসাইটি বাড়াচ্ছি ডিএমরা বা জেলা স্তরে যা অফিসাররা আছেন তারা একটু ওর উপরে ওয়ার্কআউট করছেন সোসাইটি এবং মেম্বার বাড়িয়ে আমরা এটাকে আরো উন্নত করতে পারবো তোমাদের এখানে বেশি হতে পারে কারণ এখানে যে টার্গেট আছে আর যে ডিমান্ড আছে তার মধ্যে অনেক ফারাক আছে यस ম্যাম হ্যাঁ সেটা তুমি বলে দাও পোলট্রিটাই কি কি করলে এখানে চেম্বারসের কারা আছেন চেম্বারসের আপনারা আছেন পোলট্রিতে কি কি ফ্যাসিলিটিস দিতে শুনে নিন এটা কিন্তু ভালো ইন্ডাস্ট্রি হতে পারে পঞ্চায়েত সমিতিও করতে পারে জেলা পরিষদও করতে পারে এটা দেখে এটা কিন্তু খুব ভালো কাজ এতে এমপ্লয়মেন্টও হয় এবং আপনি সাবসিডিও পাবেন অনেক কিছু অনির বলে দাও স্কিমটা যেটা আমরা ম্যাডাম এই আপনারা বসুন বলে দিচ্ছি প্রাইভেট পোল্ট্রি মধ্যে অলরেডি চার্ট আপনারা নিজেরা করছেন হ্যাঁ এসএইচজি হ্যাঁ সেলফ হেল্প গ্রুপ কোঅপারেটিভ তারাও করতে পারে আমরা করছি সেগুলো তাতে তারা সেলফ হেল্প গ্রুপ বেশি করে কাজ করতে পারে হ্যাঁ সেলফ হেল্প গ্রুপ আমরা এটা একটু শুনেনি কি বলছে ওরা যে স্কিমটা করেছে অনেক ফ্যাসিলিটিস আছে বলো ম্যাডাম প্রাইভেট সেক্টর যারা কমার্শিয়াল পোলট্রি করতে চাইছেন সেই ক্ষেত্রে যে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ইনসেনটিভ স্কিম রয়েছে সেই ক্ষেত্রে পাঁচটা কম্পোনেন্টে রাজ্য থেকে ইনসেনটিভ দেওয়া হচ্ছে সেটা আমি এক এক করে বলছি এটা হচ্ছে প্রথমে ক্যাপিটাল গ্রান্ট সাবসিডি পাওয়া যায় আট লাখ টাকা পার টেন থাউজেন্ড দশ হাজার বার্ডস যেরা যারা রাখবেন তাদেরকে আট লাখ টাকা সাবসিডি হিসাবে দেওয়া হবে ইন্টারেস্ট সাবসিডি দেওয়া হচ্ছে চল্লিশ পারসেন্ট যেটা ইন্টারেস্ট পে করবে তারা টার্ম লোন উপরে পাঁচ বছরের জন্য ফর্টি পারসেন্ট ইন্টারেস্ট সাবসিডি পাবে পাওয়ার সাবসিডি দেওয়া হচ্ছে দেড় টাকা করে পার ওয়াট পাঁচ বছরের জন্য ইলেকট্রিসিটি ডিউটি ওয়েভ করা হচ্ছে এক টাকা পার কিলোওয়াট এবং সেভেন্টি ফাইভ পারসেন্ট ইলেকট্রিসিটি ডিউটি ওয়েভার পাঁচ বছরের জন্য দেওয়া হচ্ছে স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিস ফিফটি পার্সেন্ট ওয়েভার দেওয়া হচ্ছে যেটা স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হয় এই জেলাতে ইতিমধ্যে ম্যাডাম চারটা আমাদের প্রাইভেট ভেঞ্চার পোলট্রি হয়েছে যেখানে ফর্টি এইট থাউজেন্ড এগ অলরেডি প্রোডিউস হয়েছে আর একটা আন্ডার কনস্ট্রাকশান আছে যেখানে এক্সপেক্টেডলি অ্যাবাউট থার্টি থাউজেন্ড এগ পার ডে প্রোডাকশান হবে এইটা ক্ষেত্রে ম্যাডাম অনেকটা এখানেও অগ্রগতি হচ্ছে এছাড়া যেটা উনি বললেন সেলফ হেল্প গ্রুপ এবং পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতও এই স্কিমটা নিতে পারে যেখানে আমরা সেলফ হেল্প গ্রুপকে একশো থেকে দুশো পঞ্চাশ মতো বার্ড দেব পঞ্চায়েত সমিতি করতে পারলে এক হাজার থেকে দু হাজার লেয়ার পোল্ট্রি করতে পারে জেলা পরিষদ দশ হাজার বা বিশ হাজার করতে পারে সেই দিকেও এম এন থেকে কনভারজেন্স করে আমরা এইটাই কি কি ফ্যাসিলিটিস পাবে সেটাও বলে দাও পঞ্চায়েত সমিতি করলে কি ফ্যাসিলিটিস পাবে ম্যাডাম এবং জেলা পরিষদ করলে কি ফ্যাসিলিটিস পাবে আর লেয়ারটিয়ান না বলে তুমি বলো মুরগি উৎপাদন ডিম উৎপাদন বলো এইগুলো তবে বাংলাটা বলো ম্যাডাম গ্রাম পঞ্চায়েতে যেটা আমাদের স্কিমের মধ্যে রয়েছে চিক্স 1000 থেকে 2000 বা হাঁস যেটা আছে 500 থেকে 1000 তারা শেড ইত্যাদি করে আমরা ওদের ফ্রি অফ কস্ট এই বারটা দেবো গ্রাম পঞ্চায়ত লেভেলে কত দেবে 1000 থেকে 2000 1000 থেকে 2000 পঞ্চায়েত পঞ্চায়েতে মানে গ্রাম সভা

জি ম্যাড এমএলএমপি টাকাতে কত হবে সেটা আর কত টাকা লাগে কত লাগে একটা সেডে করা আছে কত লাগে ম্যাডাম করা আছে আছে আমি বলে দিচ্ছি এটা এখানে ম্যাডাম ইউনিট প্রাইস এটা ম্যাডাম ডে

ম্যাডাম পঞ্চায়েত সমিতির জন্য এটা করা যেতে পারে না তোমরা একটা কাজ করো পঞ্চায়েত সমিতি এত টাকা দেওয়ার রিসোর্স ওদের নেই তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি যেটা বললে পাঁচ থেকে কুড়ি হাজার ওই যদি কমিয়ে ছোট লেভেলে করা যেতে পারে তাহলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটারও তৈরি করে নিতে পারে তাহলে বেশি টাকা খরচ হয় না ম্যাডাম হাজার বার্ডের জন্য তেরো লাখ টাকা মতো লাগে জমিটাও কম লাগে জাস্ট অ্যাবাউট পয়েন্ট জিরো ফাইভ একর মানে পাঁচ ডেসিমেল হাজারটা ধরে নাও না কনভারজেন্সের মধ্যে হাজারটা ধরে নাও করি দাও এদের দিয়ে হ্যাঁ তাহলে কম থাকলে কি হবে বেশি পারবে বেশি এলাকা কভার হবে ঠিক আছে এই সম্বন্ধে কারো আর কোনো কোয়ারি আছে জানবার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের কারো কোনো কোয়ারি আছে মুরগির পোলট্রি সম্বন্ধে কি কোয়ারি কিছু দিয়ে রেখেছে এনার্জিএস ডিপার্টমেন্টকে আজ হবে কাল হবে বলে ঘোরাচ্ছে মেয়েগুলোকে এনার্জি পোল্ট্রি বার্ড গুলো দিচ্ছে এনার্জিএস ডিপার্টমেন্টকে দেখে ডিএম কেন ঘোরাচ্ছে ম্যাম আমার তো ও বলছে তো দেয়া পড়ায় আছে দেয়া

কোন ব্লক ম্যাম ব্লক আপনি দেখে করে দেবেন আরো যদি কোন ব্লকে ভিডিও খোঁজ রাখুন কারো কোনো পড়ে থাকে জাস্ট ক্লিয়ার করুন দেখে নিন এগুলো

হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ বলুন আপনাদের কি বলার আছে বলুন। আমাদের একটু প্রস্তাব আছে। প্রস্তাবটা আমি পাঠিয়ে দিচ্ছি। আমি কিছু বলছি। নদিয়া জেলার সমস্ত ক্ষুদ্র উদ্যกิจীদের উৎপাদিত পণ্যের একটি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হোক। অতই তো বলে দিচ্ছি একটা এক্সপোর্ট সেন্টার করলেই তো ডাইনামিক ওয়েবসাইট হয়ে যাবে। এটা ডাইনামিক ওয়েবসাইট একটা করে দাও। ও প্রত্যেক জেলাতেই যা যা তৈরি হয় প্রত্যেকটা জেলার জন্যই একটা করে ওয়েবসাইট করা উচিত। স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে দ্বিতীয়ত আপনি এমএসএমই এস যেটা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে করেছিলেন সেখানে আমাদের নির্দেশ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সর্বত্র যেন এক্সপোর্টের ওপর বিশেষ এমফাসিস হয় এরপর যে দু তিনটে স্টেপ নেওয়া হয়েছে কুইকলি বলে দেওয়া যদি যায় এক হচ্ছে আমাদের ম্যাডাম এক্সপোর্ট নিয়ে একটা সমস্ত স্তরের ব্যাংকস অফিসার্স এক্সপোর্টার্স ফিও ইত্যাদিকে নিয়ে বড় ব্রেন ওয়ার্কশপ হয় লিড ব্যাঙ্ক একটা এস এল বিসি স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটিতে এক্সপোর্টের ওপর একটা স্পেশাল সাব কমিটি করেছে দেখা গেছে ভারতবর্ষে ক্রেডিট লিঙ্কে যে এমএসএমই এক্সপোর্টে পশ্চিমবঙ্গ সবার ওপরে তা সত্ত্বেও কয়েকটা ইজ অফ ডুইং বিজনেস করার প্রয়োজন আছে প্রত্যেক জেলায় যে এমএসএমই ফ্যাসিলিটেশন সেন্টার আছে সেটাকে এক্সপোর্ট ফ্যাসিলিটেশন সেন্টার হিসেবেও অ্যাডিশনালি ডিক্লেয়ার এবং স্ট্রেনদেন করা হয়েছে একজন জয়েন্ট সেক্রেটারিকে জয়েন্ট সেক্রেটারি ইন চার্জ অফ এক্সপোর্ট করা হয়েছে ডিরেক্টরেটে একজন জয়েন্ট ডিরেক্টরকে এক্সপোর্টের জন্য নমিনেট করা হয়েছে প্রত্যেক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারকে বলা হয়েছে এক্সপোর্টে পার্টিকুলার ফ্যাসিলিটেশন দিতে একটা অ্যাপ ম্যাডাম নির্দেশ দিয়েছিলেন বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে আমরা আশা করছি অ্যাপটা আগামী বিজিবিএসে উদ্বোধন হবে একটা অ্যাপ এমএসএমই এস গ্রেভান্স রিড্রেসারের জন্য এবং একটা অ্যাপ এক্সপোর্টে লাস্ট আর্টিজানের সঙ্গে লাস্ট এক্সপোর্টারের লিঙ্কেজের জন্য তৈরি করা হচ্ছে আপনাদের নিয়ে যখন আমরা সিনার্জি করেছিলাম তখনও এগুলো রিঙ্গিত দেওয়া হয়েছে আশা করছে আগামী এক মাসের মধ্যে আমরা এটা চূড়ান্ত রূপও পাবলিক আপনাদের তো সব ইনভাইট করছে এম এস এ যাওয়ার জন্য তখন যাবেন গিয়ে দেখে নেবেন নিশ্চই আর কী প্রস্তাব আছে বলুন গ্রামীণ কারুশিল্পী বা আর্টিজান কার্ড হোল্ডারদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের নেয় ইন্টারেস্ট সার্ভ এগুলো ছেড়ে দিন এগুলো সব হয় না সব কিছু পাবেন না আপনি একটা লোক একটা ফ্যামিলির একটা অ্যাডভ্যান্টেজ পাবে একটা ফ্যামিলির দশটায় অ্যাডভান্টেজ কোথা থেকে পাবে। আচ্ছা আমাদের কন্যাশ্রী প্রকল্প সারা বিশ্বে সমাদৃত ঠিক এইরকমই একটি প্রকল্প আমাদের ক্ষুদ্র শিল্পের জন্য আপনার কাছে ম্যাডাম আসা সব এগুলো তো আপনার কাজ নয় আপনি আপনার চেম্বারসের কি কথা বলুন না আচ্ছা আপনি জানেন এখানে যে সাবসিডি দিয়ে প্রোগ্রাম হচ্ছে দু টাকা চাল দিলে কিনতে হয় গভর্নমেন্টকে কত টাকা উনত্রিশ টাকায় সাবসিডি সাতাশ টাকা কেন ইমাজিন টাকাটা কোথা থেকে আসবে ট্যাক্স বাড়বে না লোকের কাছে কোনো ট্যাক্স নেবে না সব কিছু বিনা পয়সায় স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে তো কোথা থেকে আসবে টাকাটা এগুলো বুঝতে হবে তো এখানে যা স্কিম আছে সারা পৃথিবীতে কোথাও নেই সামাজিক স্কিম আপনি চেম্বারসটা বলুন ম্যাডাম আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের কল্যাণী শিল্পনগরের একটি বিবরণ দু হাজার এগারো সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় সেখানে দেখা যাচ্ছে এগারোশো একর জমির মধ্যে সত্তর একর জমি বন্টন উপযোগী ছিল যা আজ পর্যন্ত নদীয়া জেলার ল্যান্ড ব্যাংকে প্রতিফলিত নয় সঙ্গে একশো আট একর জমি শিল্পের জন্য আপনারা সিনার্জিতেও বলেছিলেন কল্যাণীতে এক্স্যাক্টলি এস্টেট অফিসার ইউডি ডিপার্টমেন্টের আন্ডারে ইন্ডাস্ট্রির জন্য অ্যাভেলেবল যা ল্যান্ড ব্যাঙ্ক আছে সেজন্য ম্যানিফেস্টলি পাবলিক ডোমেনে থাকে এটা আমাদের ইউডি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে কল্যাণীর এস্টেট অফিসার বানিয়ে তৈরি করে ফেলেছে রাফলি সত্তর একর ঠিক কোন জায়গায় ইন্ডাস্ট্রির জন্য অ্যাভেলেবল পাবলিক ডোমেনে ইউডি ডিপার্টমেন্ট দিয়ে দিচ্ছে পাশাপাশি হরিণঘাটায় ফ্লিপকার্টকে দেওয়ার পর ইন্ডাস্ট্রিয়াল পার্কে যে জমি রাফলি পঁচিশ একর আছে সেটাও আমরা দিয়ে দেবো ম্যাডাম অলরেডি নির্দেশ দিয়েছেন আগামী এর আগেই মানে ফেব্রুয়ারির আগেই ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ব্যাংক সারা পশ্চিমবঙ্গে জেলাওয়ারি ডাব্লুবিআইডিসি ডাব্লুবিআইআইডিসি ডাব্লুবি এসআইডিসি অনুসারে আমরা প্রিন্ট মোডে অ্যাভেলেবল করব অনলাইনে অ্যাভেলেবল করব উইদিন ওয়ান মান্থ এবং নদীয়া জেলায় হরিণঘাটা ও কল্যাণীতে সাফিশিয়েন্ট অ্যাভেলেবল ল্যান্ড ব্যাঙ্ক বিজ্ঞাপিত হবে ফর ফর টু স্যার ঠিক আছে আর কারো কিছু বলার আছে তোমার কিছু বলার আছে সে দেখে নেবে গভর্নমেন্ট একসাথে এত পারে না অত গভর্নমেন্টের টাকা নেই হাজার হাজার কোটি টাকা দিয়ে কাজ হচ্ছে তোমাদের সবকিছুই যদি তোমরা এমন করছো যেন মিরাকেল কিছু হয়ে যাক মিরাকেলের থেকেও সাত বছরে বেশি হয়েছে এর থেকে বেশি আর এক্সপেক্ট করো না নিজেরা এলাকাগুলোকে আগে ঠিক করো একটু করে বেশি করে টাইম দিই হ্যাঁ বলুন কোঅপারেটিভ ব্যাংকটা বলুন হ্যাঁ এদের তুলে দাও জেলা পরিষদ আর পঞ্চায়েত আপনারা আস্তে আস্তে উঠতে শুরু করুন তো কৃষ্ণনগরের মিটিংটা আপনাদের সাথে আমি একটু কথা বলবো হ্যাঁ আপনারা আস্তে আস্তে উঠুন হ্যাঁ ম্যাডাম আপনাকে প্রথমেই আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমরা গত সাতই ফেব্রুয়ারিতে যে প্রশাসনিক বৈঠক হয়েছিল আমি বলেছিলাম যে আমাদের সেন্ট্রাল শুরু শুরু করুন করুন যেতে মিটিংটা আমি আসছি একটু পরে হ্যাঁ আমাদের যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আছে সেখানে সরকারের যে সমস্ত ফান্ড আছে কিছু দেওয়ার জন্য আপনি সে অর্ডারটা দিয়েছেন এর জন্য আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের ব্যাংকের তরফ থেকে আমরা আমাদের কোঅপারেটিভ তরফ থেকে আমরা ধান প্রকিউরমেন্ট করবার জন্য সব রকম প্রচেষ্টা আমরা নিয়েছি ইতিমধ্যেই আমাদের প্রায় সতেরো হাজার মেট্রিক টন ধান আমরা আমাদের কোঅপারেটিভ সেক্টর থেকে আমরা নিয়েছি এবং ঊনপঞ্চাশটা ষাটটা কোঅপারেটিভ ইতিমধ্যেই ওখানে আমাদের কিন্তু কাজ করছে এবং মেয়েরা যেটা কোঅপারেটিভ মেয়েদের যেটা মানে ক্রেডিট কোঅপারেটিভ সেগুলোতেও প্রায় সাতটা কাজ করছে এবং সংঘ কোঅপারেটিভ সেটাও প্রায় চারটে সাতটা কাজ করছে তারাও কাজ করছে এবং সেলফ হেল্প গ্রুপ এগুলোও তারা কাজ করছে এবং আমরা আমাদের যে অগ্রগতি আপনি যে সিএসপি দিয়েছেন একশো একচল্লিশটা সিএসপির কাজ আমাদের প্রায় কমপ্লিট হয়েছে আপনি আগামী কাল আমাদের দশটা টোকেন আপনি আমাদের উদ্বোধন করবেন আচ্ছা আমি একটা কোঅপারেটিভ ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করি ফার্মিং হাব করবার জন্য প্রায় দু হাজার কোটি টাকা কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে দেওয়া কথা ছিল এবং চারশো কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে সেটা কি কাজ হচ্ছে অলরেডি ম্যাডাম এই সিজনে অলরেডি হারভেস্টিংয়ে খুব ভালো আমাদের মেশিনারি মাঠে কাজ করছে সাড়ে পাঁচশো মেশিনারি হাব অলরেডি হয়ে গেছে ম্যাডাম এই জেলাতেও অনেক কোঅপারেটিভ ভালো ভালো কোঅপারেটিভ আছে দু আপনি স্যাংশন করেছেন সারা পশ্চিমবঙ্গে ম্যাডাম তার মধ্যে অলরেডি ফাইভ চালু হয়ে গেছে ম্যাডাম এই এই বছরে এক এক হাজার ফার্স্ট পেজ আপনি স্যাংশন করেছেন এক হাজার হয়ে যাবে আর এটাতে ট্র্যাক্টর বিভিন্ন রকম যে ফার্ম মেশিনারি যেটা চাষির লাগে যেটা ওরা বেশি দামে ওরা ভাড়া নিতে হয় মানুষ মানে অন্যান্য রাজ্য থেকে আসতো ওগুলো আমরা বন্ধ করেছি এখন ট্যাক্সের মাধ্যমেই এগুলো আমাদের চাষির কাছে আমরা পৌঁছে দিচ্ছি কম কম পয়সায় ওরা পাচ্ছে এটা তো খুব ভালো কাজ হয়েছে ভালো ভালো কাজ হচ্ছে ম্যাডাম এবং আমরা প্রায় আমাদের জেলায় এখনো পর্যন্ত আমরা চার হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা কৃষকদের দিয়েছি

এসডি আছে বিশাল সংখ্যা এই জেলা মানে কোন জেলায় এত এত আমরা প্রায় 2 কোটি 50 লক্ষ টাকা আমরা তাদের ঋণ দিয়েছি এবং তাদের কাজ হচ্ছে ভালো এবং তাদের মার্কেটারও ব্যবস্থা করা হয়েছে ম্যাডাম যে যারা সেই উৎপাদিত সামগ্রী এবং আপনি যে কথা আগে বলছিলেন সেলফ হেল্প গ্রুপ ডিপার্টমেন্ট কি কখনো সেলফ হেল্প গ্রুপের যারা আছে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে কি করে করে কি কি গাইডায় করে জেলা স্তরের অফিসার আছে ম্যাম সাবডিভিশন স্তরের অফিসার আছে ব্লক স্তরের আছে তো এদের নিয়ে তো রেগুলার মানে আমরা মিটিং করি ভিডিও কনফারেন্স করি এছাড়া ম্যাম আমরা ডিস্ট্রিক্ট আর আর গিয়ে মাসে দুবার করে ওখানে মিটিং হয় ওদের যে তোমাদের একটা বলি এই যে কোঅপারেটিভ এবং সেলফ হেল্প গ্রুপ তোমরা যদি প্রত্যেকটা জেলায় বছরে দুটো করে মিটিং করো ধরো আমাদের তেইশটা জেলা আছে ছেচল্লিশটা মিটিং আমাদের তো রিভিউ মিটিং আমরা করি যখন রিভিউ মিটিং যাও তখনই যদি মিটিংগুলো করে নাও তাহলে কিন্তু তোমাদের একটা একটা করে কাজ হয়ে যায় ভালো ইন্টারঅ্যাক্টটা হয়ে যায় ডাইরেক্ট এক্স্যাক্টলি এটা একটু করা দরকার এটা এটা হয়ে যাবে ম্যাম কিন্তু ম্যাম ক্রেডিট লিংকেজ এবার বেঙ্গলের মানে খুবই ভালো হয়েছে 8000 কোটি টাচ করে গেছে সিএস যা কি তুমি দেখে নাও অন্য জায়গায় যা পায় তার থেকে বেঙ্গল অনেক কম পায় টাকা আমি জানি ক্রেডিট লিংকেজ ইজ ভেরি পোর এখানকার লোকেরা করতে চায় বাট যে লোনটা হায়দ্রাবাদে পায় সে লোনটা এখানে পায় না তুমি তো নিজেও জানো এনি তো এস এল বিসি মিটিংয়ে তোমরা অনেকবার বলেছো যারা ওগুলো আমি জানি। কিষাণ ক্রেডিট কার্ড এখানে আপ টু 70000 এখানে। ম্যাম কিষাণ ক্রেডিট কার্ড আমাদের প্রায় 440000 টোটাল ম্যাম যতগুলো আছে কভার হয়েছে। ম্যাম। আর কোঅপারেটিভ কিষাণদের লক্ষ আপনার একটু সেলফ হেল্প গ্রুপ এবং কিষাণদের একটু দেখেন ওই আমাদের ম্যাডাম প্রায় সেলফ হেল্প গ্রুপ আছে। আমরা এদের দু কোটি কোটি ম্যাডাম আমরা এ দিয়েছি লোন দিয়েছি এবং তাদের কাজও হচ্ছে এবং আমরা সেলফ হেল্প গ্রুপগুলোকে যেমন আমরা বেঙ্গল গভর্নমেন্ট আপনাদের আপনার নাইন পার্সেন্ট আমাদের সাবসিডি দিচ্ছেন এটা একটা বিরাট ব্যাপার চা পাত্র তারা দু পার্সেন্ট সুদে তারা কর্য নিয়ে তারা যেভাবে কাজ করছে ম্যাডাম আমি আপনি যে আমাদের সাহেব দেখেছেন সব জায়গায় যাচ্ছেন এবং আমাদের যে সেলফ হেল্প গ্রুপ অত্যন্ত অত্যন্ত সুদৃঢ় জায়গায় আছে এটুকু আমি একটু দায়িত্ব সহকারে বলতে পারি ম্যাডাম ঠিক আছে এডিএম কারা আছেন এই জেলায় আপনাদের কাজকর্ম সব মতো চলছে কত দিন কত দিন আছেন আপনারা চার মাস সবাই চার মাস আগে জয়েন করে চারজন চার মাস সবাই নতুন চার মাস করে ঠিক আছে বসু এস কারা আছেন

नमस्कार मैडम मैम अमनदीप अभी एर आगे एस डी पी राना घाट चलो मैं एक बचर एक् मैम एडिशनल एस पी हेडकोर्टर एक बचर थे मैम सुरजित तुम्हारे कि डिजिर कि मैडम अपनी सेफ ड्राइव सेफ लाइफ नहीं बोले इन्हें भलो क्या कर एसपी के बोला कम्प्लसाइड ना है वोट नहीं और एखने रोड वाइडनींग हे रोड वाइडनींग काजगुलो पूरा हो जाए तेल और रिजल्ट भलो हो সেকেন্ড মলে ম্যাডাম এখানে একটা ভালো কাজ হয়েছে কিছুদিন আগে একটা প্রোটেকশন অফ चिल्ड्रन फ्रॉम सेक्सुअल অফেন্সেস অ্যাক্ট মতে এরা 12 দিন মধ্যেই 12 দিন মধ্যেই ওটাকে ও করে দিয়েছে ম্যাম কনভিকশন তো এটা ভালো কাজ হয়েছে ম্যাডাম এর স্পিকার বলা হয়েছে কি আগ ভবিষ্যতেও এইরকম আগে আরো পরশু করা হোক थैंक यू ম্যাডাম আর কারো কিছু বলার আছে চেয়ারম্যানদেরও তো মিটিংয়ে ডাকা হয়েছে আপনারা যান যাও অন আমি যেতে বলছি আপনারা যান রেলের জায়গা হলো আমি কী করতে পারি রেলের জায়গা তো আমার কিছু করার নেই এটা তো আমার হাতে নেই আর কিছু বলার আছে কারো উজ্জ্বল তুমি কিছু বলবে

রিফিউজি বসে আছে সেই ল্যান্ডটাকে আমি রেগুলারাইজ করব অন্যগুলো নয় তাহলে মিটিংটা শেষ করে দিই এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এবং সামনেই গঙ্গাসাগর মেলা আছে পৌষ পার্বণ সব কিছুই আছে আপনারা আপনাদের পরিবার পরিজন সকলে ভালো থাকেন সরি প্রেসের কিছু বলার আছে আমি কিছু জিজ্ঞেস করতে ভুলে গেছি সরি প্রেসের প্রেসের কিছু বলার আছে প্রেস মিডিয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে না ওই মিটিংটা প্রেসের জন্য নয় ওটা জাস্ট একটা ক্যাজুয়াল ওটা প্রেসের মিটিং নয় ওটা কালকে আবার তোমাদের মিটিং আছে আমি যে এখানে কিছু বলার আছে অ্যাক্রিডিয়েশন কার্ড নিয়ে আপনারা বিশ্বর সাথে কথা বলুন তো আছে ও আপনাদের অ্যাক্রিডিয়েশন কমিটির চেয়ারম্যান ওর সাথে কথা বলেনি ঠিক আছে আপনার পেনশন চালু হয়ে গেছে আড়াই হাজার টাকার এবং আপনাদের মাবই চালু হয়ে গেছে অ্যাক্রিডেশান কার্ড নিয়ে বিশ্ব আছে ওর সাথে কথা বলে ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আমরা শেষ করি মিটিং এখানে